welcome to my another video. Yes, আমি আছি পুরান ঢাকাতে। পুরান ঢাকায় দেখাবো আপনাদের একটা দারুন আখের রস তৈরি করার একটা মেশিন। এটা হচ্ছে অটোমেটিক মেশিন, তাই না? জি, অটোমেটিক। এটা হচ্ছে চার্জে চলে। একবার চার্জ দিলে কতক্ষণ চলে? সারা দিন চলে। সারা দিন চলে। আর এই হচ্ছে এখান দিয়ে হচ্ছে আখটা দেয়। এখান দিয়ে হচ্ছে রস পড়ে আর এই পিছনের সাইড এখান দিয়ে হচ্ছে এই আখের সোগলাটা বের হয় না? সোগলাটা বের হয়। আর এখানে হচ্ছে আখ পিস পিস করে কাটা আছে। কত করে গ্লাস? 30 টাকা 20 টাকা লিটার। 120 টাকা লিটার হচ্ছে 120 টাকা। আর এমনি ওই যে অন টাইম গ্লাসে দেন, তাই না? অন টাইম গ্লাসে। এই মেশিনটা কত টাকায় কিনছেন? 1,07,000 টাকা থেকে কিনছে। এটা কি ইন্ডিয়া থেকে আসে নাকি বাংলাদেশ? চায়না থেকে। চায়না। চায়না থেকে আনা হইছে। এর সাথে আর কিছু মিক্স করেন? না, কোনো কিছু মিক্স নাই। শুধু এই আখ? শুধু আখের রস। আখের রস। জি। এটা কতক্ষণ চার্জ দিতে হয়? তো রাতে 5-6 ঘন্টা চার্জ দেই, সারা দিন চলে। এটা দিতে ঠান্ডা গরম এরকম বের হয় না, শুধু একটাই? শুধু ঠান্ডা গরম বের হয় না। ঠান্ডা চাইলে আলাদা বাসা থেকে আইস বানায় নিয়ে আসি। আইস আছে? আইস আছে না? আইস দিয়ে দেন আপনারা? আর এমনি তো নরমাল যদি কেউ খায় নরমাল তো আছে? নরমাল নরমাল বের হয়। আগে জিজ্ঞেস করে নেই যে ঠান্ডা না নরমাল। যদি ঠান্ডা চাই তাহলে আলাদা হালকা আইস মিশে। আর যদি এই মেশিনটা কিনতে চায় সেক্ষেত্রে কোথা থেকে কিনতে পারবে? নোয়াপুর যোগাযোগ করলে ইন্ডিয়ান মেশিনটা পাইবো। এটা সেমটা পাওয়া যায় না। সেমটা চায়না ছাড়া পাওয়া যায় না? আপনারা চায়না থেকে আসেন আর অনেকটা এরকমই, তাই না? এই ছোট ছোট আকারের? এই মডেলের। আচ্ছা, এই মডেলের না? জি, এই মডেলের। এটা পাবে নবপুরে? জি। ওইটার দাম কেমন পড়ে জানা? 80-85-75 এরকম হাজার। জি। এই যে এক একটা স্টিকে কতটুকু হয়? এক গ্লাস হয় না? কয়টা এক গ্লাস হইতে কত কয়টা স্টিক লাগে? দুটো লাগে, তিনটা লাগে, মানে সাইজ ভেদে। আর এক লিটারে কয়টা স্টিক লাগে এরকম আখের? এক লিটারে অনেকগুলো লাগে, হিসাব করে দিতে হবে। মানে এক গ্লাসে দু তিনটা চলে যায়? জি। তাহলে তো 1 লিটারে 10-12টা লাগবে। এই ছোট বোতল 60 টাকা। এটা এটা 60 টাকা, এটা 40 টাকা, এটা 120 টাকা। এই বোতল 60 টাকা? জি ভাই। এটা তিন গ্লাস হবে না? 20 টাকা? দুই গ্লাস ভাই, তিন গ্লাস হবে না? আমি 30 টাকা গ্লাস বেশি। দুই গ্লাস বেশ। এই দোকানের লোকেশনটা হচ্ছে ঠিক চক বাজার মোড়ে। তো বেশ, আজ এই পর্যন্তই। ভিডিওতে ভালো লাগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন। আর যদি অলরেডি করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।